চলছে যুব তৃণমূলের অভিনব প্রচার নদিয়ার চাকদহে। যন্ত্রচালিত নৌকা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ মডেল নিয়ে সকাল থেকে অভিনব প্রচার ভাগীরথীর বুকে। এদিন যুব তৃণমূলের পক্ষ থেকে চাকদহের গৌরনগর ঘাট থেকে রানীনগর ঘাট, মুকুন্দনগর ঘাট সহ ভাগীরথীর তীর ধরে যন্ত্রচালিত নৌকা থেকে রাজ্যের 42টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রচার চালানো হয়। পাশাপাশি সবুজ রসগোল্লা দিয়ে সাধারণ মানুষকে নববর্ষের সকালে মিষ্টি মুখ করানো হয়। নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট, এএনএম নিউজ। মূল উদ্দেশ্য একটাই, পদ্মায় পতাকা সব কেন্দ্রেই মমতা, এটাই আমাদের মূল থিম এবং শুভ নববর্ষের অভিনন্দন জানানো, এই দুটোই আমাদের মেন উদ্দেশ্য। আমরা শুভ নববর্ষে মানুষকে একটু জল ও সবুজ রসগোল্লা খাইয়ে মানুষকে অভ্যর্থনা করি। আজকে এই উদ্যোগটা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিচ্ছি, যে পদ্মায় পতাকা সব কেন্দ্রেই মমতা, মামাটি মানুষের দল করি আমরা, মানুষের সেবায় আমাদের নিয়োজিত করি। এই তো আমরা এই নৌকো নিয়ে আমরা বেরোচ্ছি, আমরা সব জায়গায় আমাদের এই ট্যাবলো যাবে, নৌকো বিহারটা যাবে, এবং আমরা আশপাশে যারা গ্রামবাসী থাকবে, যারা নৌকো গঙ্গার পাড়ে লোক থাকবে, তাদেরকে আমরা একটু জল ও সবুজ যে রসগোল্লা আমাদের, যে সেই রসগোল্লা খাইয়ে আমরা অভিবাদন জানাবো। এবং আমরা সবার কাছে একটাই আবেদন রাখবো, পদ্মায় পতাকা সব কেন্দ্রে মমতা প্রার্থী, 42-এ 42টা আসনে আমরা নিঃসন্দেহে জয়ী হব, এতে কোনো সন্দেহ নেই। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।